কাল থেকে শুরু হবে জাওয়াদের দাপট। সপ্তাহান্তে কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা। কোন পথে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ? 2 ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে পশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে জাওয়াদ। রাতে আরও শক্তি সঞ্চয় করে এগিয়ে যাবে উত্তর পশ্চিম দিকে। 3 ডিসেম্বর শুক্রবার সন্ধেয় জাওয়াদ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। 4 ডিসেম্বর শনিবার সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে। দক্ষিণবঙ্গে জাওয়াদের প্রভাবে 3 দিন ধরে বৃষ্টি হবে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আমাদের বাংলায় পশ্চিমবঙ্গে 4, 5 এবং 6 এই 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই 4 থেকে 6। জাওয়াদের ফলে শনিবার থেকে বৃষ্টির সঙ্গে বাড়বে হাওয়ার দাপুটো। 4 ডিসেম্বর শনিবার পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলা অর্থাৎ দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা সহ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বাতাসের গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। 5 ডিসেম্বর রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান ও মালদায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাতাসের গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। হাওয়া অফিসের আশঙ্কা, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে যে ঝড় বৃষ্টি হবে তাতে ক্ষতি হতে পারে চাষের জমির। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওড়িশা উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, আশঙ্কার কথা রেহাই পাচ্ছে না বাংলাও। এদিন মুম্বাই থেকে কলকাতায় ফিরেই নবান্নে পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে প্রশাসন, মাইকে চলছে প্রচার। নবান্ন সূত্রে খবর, সাইক্লোনের কথা মাথায় রেখে রাজ্যে 12টি জেলায় NDRF মোতায়েন করা হবে। মৎস্যজীবীদের সমস্ত নৌকা যাতে ফিরিয়ে আনা হয় সেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ উপকূলবর্তী এলাকার জেলা শাসকদের। আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের উপরও কড়া নজরদারির নির্দেশ। দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরে পর্যটকদের সমুদ্রের কাছাকাছি যাওয়ায় নিষেধাজ্ঞা জারি। সাইক্লোন ফ্লাড শেল্টারগুলিকে তৈরি রাখতে বলা হয়েছে। কৃষি দপ্তরকে ধান তোলার কাজ তাড়াতাড়ি সেরে ফেলতে বলা হয়েছে। সাইক্লোনের আপতকালীন ব্যবস্থা হিসেবে কী কী করা প্রয়োজন তা নিয়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ইতিমধ্যেই বাতিল ঘোষণা করা হয়েছে একাধিক ট্রেন। এর মধ্যে রয়েছে হাওড়া যশবন্তপুর, হাওড়া সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, হাওড়া পুরী এক্সপ্রেস, নিউ দিল্লি পুরী এক্সপ্রেস, শিয়ালদহ পুরী এক্সপ্রেস, হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট গুয়াহাটি এক্সপ্রেস, তিরুবনন্তপুরম শালিমার এক্সপ্রেস, ইস্ট কোস্ট এক্সপ্রেস, কন্যাকুমারী ডিব্রুগড় এক্সপ্রেস, ফলকনুমা এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল হাওড়া এক্সপ্রেস, VSC হাওড়া এক্সপ্রেস, তিরুচিরাপল্লী হাওড়া এক্সপ্রেস, ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, ভুবনেশ্বর নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস সহ আরও বহু ট্রেন। জাওয়াদের জেরে আগাম সতর্কতা হিসেবে এদিনই শালিমার রেলইয়ার্ডে দাঁড়িয়ে থাকা ট্রেনের চাকা চেন তালা দিয়ে বেঁধে ফেলা হয়েছে। প্রবল ঝোড়ো হাওয়ায় ট্রেন গড়িয়ে গিয়ে যাতে দুর্ঘটনা না ঘটে সেই কারণেই এই ব্যবস্থা।